बैके आपनारा जे कुकुरेर भिडियोटी देखते पाच्छेन एटी आपनादेर बासाई कलोनिर बड़ो पुकुर जेटी आज ओपेन हवार कथा छिलो। तो एई पुकुरे आमी गेछिलाम तखन बिकेल चारटे फाटे हबे एई समय। तो गिये आमी जेटी देखते पेलाम आर कमिटी पक्ष लोकेर काछ थेके जेटी शुनते पेलाम सेटी हलो एई पुकुरे सीट संख्या छिलो आजके फुल, माने 32টা সিটে 32টি फुल छिलो। तो আমি গিয়ে যখন দেখতে পেলাম গোটা 18 থেকে 19টা সিট বসে আছে, বাকি সিট সকাল থেকে, আজকে এই পুকুরের মাছ খাওয়ার রিপোর্ট ছিল খুব খারাপ, সকাল থেকে একদমই মাছের মুভমেন্ট হয়নি, যে কারণে প্রায় 10-12টা সিট উঠে চলে যায় এবং বাকি 17-18টা সিট বসেছিল। তো যেটি আমি জানতে পারলাম শিকারীদের সঙ্গে কথা বলে, যেটি জানতে পারলাম সকালে একদমই মাছ কাটছিল না, দুপুর 2টার পর থেকে টুকটাক মাছ খেয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে শিকারী বন্ধুরা কীরকম কী কী মাছ পেয়েছে না পেয়েছে। তবে কমিটি পক্ষ যেটি আমাকে বলল যে সকালবেলা যারা উঠে গেছেন পুকুর থেকে তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আর যারা বসেছিলেন তাদের থেকে সম্পূর্ণ টাকা নেওয়া হয়েছে, কিন্তু তার পরিবর্তে এই আজকের দিনের যে মাছ পেলো না বা কেউ কেউ কম মাছ পেয়েছে বেশি মাছ পেয়েছে, যাই পেয়ে থাকুক না কেন সকলেই যারা যারা বসেছিল সকলেই একদিন করে সুযোগ পাবেন ছিপ ফেলার জন্য, সেটি যে যেমন দিন বলবে সেই সেরম দিনে ছিপ ফেলে নেবে, মানে ওনারা একটা দিন ফ্রি দেবেন যারা আজকে বসেছিল এবং সম্পূর্ণ টাকা তাদেরকে প্রদান করেছেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর এই পুকুরটি সাপ্তাহিক পাস চলবে বৃহস্পতি শনি রবি, স্ক্রিনে পুকুর মালিকের ফোন নম্বর দেওয়া আছে। আর বারবার একটা কথা আপনাদের বলছি, যারাই পুকুরে ছিপ ফেলতে যাবেন আপনারা নিজেরা বিচার বিবেচনা করে দেখে বুঝে শুনে তবে ছিপ ফেলতে যাবেন, আমার কথাতেই কখনোই যাবেন না বা কোনো কারোর কথাতেই কখনো যাবেন না, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আর আপনারা সিদ্ধান্ত নিয়ে তবেই ছিপ ফেলতে যাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর পুকুরে আজকে আপনাদের আগেও বলেছি এখনও বলছি মাছ খাওয়ার রিপোর্ট খুব একটা ভালো ছিল না, বিকেলের দিকে টুকটাক দু একটা টান হয়েছে, কেউ কম কেউ বেশি পেয়েছেন, কেউ 4-5টা কেউ 6-8টা মাছ পেয়েছেন, তবে 2,500 টাকার টিকিটে এরকম ফল আশা করা যায় না। তো জানি না ভবিষ্যতে কী হবে, তো দেখা যাক যদি আমি এই পুকুরে যেতে পারি ভবিষ্যতে কীরকম কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আস্তে আস্তে কিন্তু আস্তে একটুখানি আস্তে ওকে ওকে একটা মাছ মাছ তুলে নি মাছ তো তুলে ভালো, আমি দাঁড়িয়ে বললাম না আমি একটু রাইডার দেখে যাই না পেজ দেখে শুরু হয় ভিডিও করছে পারফেক্ট মালিক ভিডিও আছে লাগা ভাই লাগা।